গল্প হলো সত্যি, এক মেয়ের কাহিনী বলছি, শুনুন তাহলে। একটি মেয়ে প্রশ্ন করছে, শাশুড়িরা কেন মা হতে চায়? শাশুড়িরা কি মা হতে পারে নাকি? সেটা কি সম্ভব? কিন্তু না, ঠিকই তো, শাশুড়িরা কখনো মা হতে পারে না তো। সে বলে, শাশুড়ি কি আমার পেটে ধরেছে? শাশুড়ি কি আমাকে বড় করেছে? শাশুড়ি কি আমাকে বাধা বিপত্তির মধ্যে আটকিয়েছে? হ্যাঁ, লজ্জা করে না তার মা হতে যাওয়ার ইচ্ছাটা? সত্যিই তো লজ্জাজনক ঘটনা। শাশুড়ি কখনো মা হয় না, বউ কখনো মেয়ে হয় না, এটা তো একদম সঠিক। কিন্তু যদি তাই বা মনে করো, তাহলে তুমি শাশুড়িকে মা বলবেই বা কেন? তোমার মনে যেটা চায় তুমি সেটাই করবে। হ্যাঁ, শাশুড়ি তো কখনো মা হতে চায় না, শাশুড়িরা কিন্তু কখনো মা হতে চায়ও না আজকালকার শাশুড়িরা। ওনারা মেয়েটে বললো আমাকে, জামাই তো আন্টি কখনো ছেলে হতে পারে না, তাহলে বৌমা কেন মেয়ে হবে? এটা তো একদম সত্যি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি, জামাই নিজের ছেলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, শাশুড়ি কিন্তু আর মা হতে পারছে না। হ্যাঁ, এই শাশুড়ি মার এই দ্বন্দ্ব যদি থাকে তোমাদের মনের মধ্যে, তাহলে বিয়ে করাটা কী জরুরি? মায়ের বাড়িতেই থাকো না কেন, শাশুড়িকে মা বলার কী দরকার? হ্যাঁ, আর শাশুড়ি মেয়ের মায় কি ছেলের মায় কি, উভয় পক্ষই কিন্তু কষ্ট করে বড় করে। ছেলের মা হোক মানে খুব সুখে ছেলেকে বড় করে না, তাকেও কষ্ট পেতে। মেয়ের মাও সেম তাই, মেয়ের মাকেও কষ্ট করে বড় করতে হয়, লেখাপড়া করাতে হয়, সব কিছু। হ্যাঁ, সেজন্য ছেলে মেয়ের বলে তো ভেদ নাই। হ্যাঁ, শাশুড়ির যদি মা, ছেলের মায়ের যদি যতটা অধিকার, তুমি যদি পারো, ছেলেকে তো কখনো বাধ্য করে না মা বাবারা, তুমি শ্বশুর শাশুড়ির জন্য কিছু করবে না, কেন করবে না? মেয়ের মাও কিন্তু অনেক কষ্ট করেই বড় করে, একটা মেয়েকে আর এক সংসারে দেয়, এটা সবচেয়ে তার বড় দেওয়া, আর কিছু না। হ্যাঁ, আর কি দিবে? তারপরে যৌতুক ওটা ছাড়ো। হ্যাঁ, কেনই বা দিবে? সেটা কষ্ট করে বড় করেছে, আমরা যেমন ছেলেকেও বড় করি কষ্ট করে, মেয়েকেও বড় করে কষ্ট করে, দুটোতেই কিন্তু সমান কষ্ট সমান। এই যে আমাদের নিয়ম পদ্ধতি চলে আসছে, এপার এই সংসার থেকে ওই সংসার দিতে, ওই সংসারের থেকে এই সংসার, এটাই তো নিয়ম। তোমার যদি মা বলে মেনে নিতে না ইচ্ছা করে, মানবে না কেন? এটা নিয়ে তো দ্বন্দ্ব করার দরকার নেই, দুজনে মিলেমিশে থাকো না, মা শাশুড়ি হওয়ারও দরকার নাই, মেয়ে হওয়ারও দরকার নেই, দুজনে না মিলেমিশে সংসার করো, উভয়ে উভয়েরটা বুঝে চলো, তাহলেই যথেষ্ট। আর কিছু শাশুড়িটিকেও তোমার মা বলতে হবে না, আর বৌমাকেও মেয়ে বলে মেনে নিতে হবে না, দুজন দুজনের বন্ধু হয়ে থাকো না কেন, বন্ধুত্বের কখনো বয়স হয় না, তাই শাশুড়িকে মা হওয়ার দরকার নেই। তোমার যদি শাশুড়িকে মা বলে ডাকতে না ইচ্ছা করে, তোমার যেটা বলে ডাকতে ইচ্ছা, তুমি সেটাই ডাকো না, মা বলার কী দরকার?